হাই ফ্রেন্ডস, দেখুন আমরা এখন চলে এসেছি একটা ফার্ম হাউসে, মিরি কোঠার পথে। এই ফার্ম হাউসটা দেখুন, হাতের সামনে কেমন আম ঝুলছে চারদিকে। এই দেখুন, এটা আমাদের বাড়িতে ছিল, ছোটি নাম ছিল এর, এগুলো কক্যাট স্পেনিয়াল। ওই দেখুন, ওই দিকে একটা আছে, কি সুন্দর সুন্দর ডগিগুলো সব আছে ভেতরে। আর এখানে দেখুন, চতুর্দিকে গাছে গাছে ফল ঝুলছে, কি ভালো লাগছে দেখতে। এই যে আম ঝুলছে চারদিকে, এখানে মাছ, এখানে দেখুন মাছ রয়েছে জলে, অসাধারণ সুন্দর কিন্তু এই ফার্ম হাউসটা। এখানে দেখুন কত রকমের ছোট ছোট মাছ। এখানে দেখুন কতগুলো হাঁস মুরগি এসব রয়েছে। খুব ভালো লাগছে জায়গাটা, এখানে প্রচুর অ্যাকোরিয়ামের মধ্যে মাছ টাছ রয়েছে। দেখুন কি সুন্দর সুইমিং পুল দেওয়া। খুব সুন্দর জায়গাটা, দেখুন এখানেও গাছে কি সব ফল ঝুলছে। ফল আমি ঠিক বলতে পারছি না, এটা কি গাছের ফল ঝুলছে এগুলো ঠিক জানি না, কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। দেখুন ফুল গাছটা, দেখুন লঙ্কা গুলো, দেখুন বন্ধুরা কি সুন্দর লঙ্কা গুলো, কি ভালো লাগে দেখতে। দেখুন লেবুও রয়েছে তার সাথে। খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, আশেপাশটা একটু দেখিয়ে দিই। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু মিরি উঠে যাচ্ছে, আর এই দিকটাই নিচে রয়েছে দুধিয়া নদী। এটা আগের দিনকে আপনাদের দেখালাম বন্ধুরা, সেই দুধিয়া নদীটা রয়েছে নিচের দিকে, আর এদিকে সোজা উঠে গেলে হচ্ছে মিরিক। এই যে এটাদের কিচেনটা, জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে।